রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশনে যোগ হচ্ছে আরও একুশ জাহাজ। আন্তর্জাতিক নৌ পরিবহন বাণিজ্যে বাংলাদেশের অবস্থান দৃঢ় করতেই এ উদ্যোগ বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী। তিনি জানান, বৈশ্বিক মন্দা সত্ত্বেও বিএসসি গেল অর্থবছরে ২২৫ কোটি টাকা মুনাফা করেছে। বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের রিপোর্ট, জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। চট্টগ্রামের পতেঙ্গায় বোট ক্লাবে বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসির ৪৫তম বার্ষিক সাধারণ সভা অংশ নেন পরিচালনা পর্ষদের সদস্য ও বিপুল সংখ্যক শেয়ার হোল্ডার। উপস্থাপন করা হয় গত অর্থ বছরের আর্থিক প্রতিবেদন। শেয়ার হোল্ডারদের সামনে তুলে ধরা হয় বিএসসির ভবিষ্যৎ পরিকল্পনাও। বার্ষিক এই সাধারণ সভায় বিএসসির সার্বিক কর্মকাণ্ড আরো গতিশীল করার অনুরোধ জানান শেয়ার হোল্ডাররা। আমরা শেয়ার হোল্ডার, আমাদের চাওয়া পাওয়ার অর্থ হলো আমরা শেয়ারটার থেকে ভালো ডিভিডেন্ড চাই। খড়গোলা এলাকায় যে মেরিন ওয়ার্কশপ আছে, এটাকে আরও কোনো আধুনিকায়ন করা যায় কিনা আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আহ্বান জানাবো, আমাদের সংসদ সদস্য এবং মন্ত্রী মহোদয়ের মাধ্যমে, যে বিএসসির প্রতি আপনি দরদ দেখিয়েছেন এবং আগামীতে আরও বেশি বেশি করে আপনি এখানে আরও নজর দিয়ে এখানে এটাকে আরও উন্নতির উচ্চশিখরে নিয়ে যাবেন। বিএসসির বহরে নতুন ৬টি জাহাজ যুক্ত হওয়ায় গেল অর্থ বছরে ২২৫ কোটি টাকা নিট মুনাফা করেছে বলে জানান কর্মকর্তারা। ২০২০-২১ অর্থ বছর থেকে ২০২০-২১-২২ অর্থ বছরে বিএসসির নিট আয় বেড়েছে ১৫৩.৭৮ কোটি টাকা। রূপকল্প ২০৪১ বাস্তবায়নে বাংলাদেশ শিপিং কর্পোরেশন কাজ করছে বলে জানান নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব। কর্পোরেশনের স্বার্থ, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের স্বার্থ, আপনাদের স্বার্থ, এই সব কিছু রক্ষার মাধ্যমে আমরা দেশের স্বার্থ রক্ষা করব। অনুষ্ঠানে যোগ দিয়ে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী জানান, বিশ্ব নৌ পরিবহন বাণিজ্যে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করতে বিএসসির বহরে আরও ২১টি নতুন জাহাজ যোগ হচ্ছে। বিএসসি বিশ্বের নেতৃত্ব দানকারী শিপিং কোম্পানিতে পরিণত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। আমরা এটা নিয়ে কাজ করছি, আপনারা অতি শীঘ্রই দেখবেন বাংলাদেশের পতাকাবাহী জাহাজ শত শত জাহাজে পরিণত হবে। বাংলাদেশ শিপিং কর্পোরেশন পুঁজিবাজারে তালিকাভুক্ত একটি কোম্পানি। দীর্ঘদিন লোকসানে ছিল বিএসসি। গেল বছরে নতুন ৬টি জাহাজ যুক্ত হওয়ার পর আলোর মুখ দেখতে শুরু করেছে প্রতিষ্ঠানটি। খুরশিদ আলম মুকুল, ২১শে টেলিভিশন।